করে এখন ভালো একটা মনের মতন মানুষ পেলে বিয়ে শাদি করব। এখন বিয়ের পরে মুখ টানা চিকন, এটা কি মানে কপালে লেখা আছে? এটা কি ভিডিওর সামনে বলা লাগবে যে হোক না আমার সমস্যা কি? তার যদি সমস্যা না হয় সে যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার কি সমস্যা হবে? হোক, এখন সে সমস্যা লম্বা হবে না, সমস্যা নেই না, অনেক মোটা। না সমস্যা নেই, মোটা যৌবনে পা দিয়েছেন কত বছর বয়স? 11-12। 11-12 বছর বয়স। তো 12 থেকে যে 6 বছর ধরে আপনি একটা মনের মানুষ বা একটা প্রেম করেন না? চ্যানেল আমি এগুলো অনেকে বলি না, শুরু করে দিই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশি ভালো নাই। ভালো থাকলে কি প্রতিবেদনের সামনে কেউ আসে? ওরে বাবা, অনেক মানুষ আছে অনেক ভালোবাসা, মানে ভালো থাকার ঠেলায় প্রতিবেদনের সামনে আসে। তারা তো আসে মনে করেন ভাইরাল হওয়ার জন্য। আমি তো ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমি বিপদে পড়ে আইছি। কেউ যদি আমার পাশে দাঁড়িয়ে আমার সাহায্য সহযোগিতা করে বিয়ে করে তার জন্য। আর কতজনে তো আসে এমনি ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য। আর আপনি আসছেন বিয়ে করার জন্য? জি, আমি বিপদে পড়ে প্রতিবেদনে আসছি। মানে বিপদে পড়ে প্রতিবেদনে আসছেন বিয়ে করার জন্য নাকি? জি, বিয়ের বয়স হয়েছে, এখন বিপদে আছি। যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, সে যদি আমার বিয়ে করে পর্দা রাখতে পারে, তার জন্যই প্রতিবেদনে আসা। এত সুন্দর খোলামেলা জায়গায় থাকেন, এত চতুর্দিকে এত মানুষজন। এখানে আমি এসে প্রতিবেদন করতে, আমি থাকি চাঁদপুর। চাঁদপুরে থাকেন? জি, আমি চাঁদপুর থাকি। আমার সাথে আমার মা ছোট দুইটা ভাই বোন থাকে। আব্বু ছোটবেলা ফেলা দিয়ে চলে গেছে, তখন আমি পড়াশোনা করতাম। আব্বু যখন থেকে ফেলা দিয়ে চলে গেল, আম্মু মানুষের পাশে বাড়ি কাজ করতো, তো আমি তো ছোট ছিলাম, আমি কাজ করতে পারতাম না, পড়ালেখাও করতে পারতাম না। তখন আম্মু এখন একটু বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, তাই আমি আম্মুরে কাজ করতে না দিয়ে আমি নিজেই কাজ করি মানুষের বাসা বাড়ি। এখন যদি কোনো একটা ভালো মনের মতো মানুষ পাইতাম যে আমারে বিয়ে করুক বা না করুক, এমনি আমার পাশে দাঁড়িয়ে যদি একটা সেলাই মেশিনও কিনে দিতে পারতো, তো সেলাই মেশিনের কাজ করে আমি নিজের বাসায় কাজ করতাম, মানুষের বাসা বাড়ি যাইতে হতো না, আর এরকম ছেলেরা খারাপ নজরে তাকাইতো না, পর্দায় থাকতে পারতো। খারাপ নজরে তাকায় কেউ? মানুষ বাহিরে গেলে তো, মেয়েরা যদি সারা দিন রাত কাজে যায় তো দেখবি ছেলেরা। আর আমি তো মুসলমান ঘরের মেয়ে, আমি চাইবো সবসময় পর্দায় থাকতে, নিজের বাসায় কাজ করব। খারাপ নজরে যে তাকায় না, ভালো নজরে তাকায়, আপনি কিভাবে বুঝলেন? আছে না, ছেলেরা বাহিরে গেলে মেয়েদের দেখলে খারাপ নজরে দেখবে, এটাই স্বাভাবিক, তাই না? কিভাবে আর আমি কেন, ভালো চোখেই দেখুক বা খারাপ চোখেই দেখুক, আমি একটা মুসলমান ঘরের মেয়ে, আমি বাসায় বসে কাজ করব, আমি কেন মানুষের বাসা বাড়ি কাজ করব? ওরকম যদি একটা মানুষ পাই পাশে দাঁড়ানো, তাহলে তাকে বিয়ে শাদি করব। সে বড় লোক হোক বা গরিব হোক, তার চেহারা ভালো হোক বা খারাপ হোক, মনটা ভালো হইলেই হবে। ডাল ভাত খাওয়াক আমারে, তবুও আমার একটু পর্দায় রাখলেই হবে। আপনার বয়স কত? আমার বয়স 18। 18 বছর হয়ে গেছে? জি। আচ্ছা, যৌবনে পা দিয়েছেন কত বছর? খাওয়া দাওয়া করতেছি না বলে শুকায় গেছি, তার জন্য বয়স ধরা যায় না। আহারে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। হ্যাঁ, পাটখড়ি হয়ে গেছে। যৌবনে পা দিয়েছেন কত বছর বয়স? 11-12। 11-12 বছর বয়স। তো 12 থেকে যে 6 বছর ধরে আপনি একটা মনের মানুষ বা একটা প্রেম করেন না? না, প্রেম পীড়িত করার সুযোগ পাইনি, মানুষের বাসা বাড়ি কাজ করি না সারাদিন। সারাদিন একটা মানুষ কাজে থাকলে কেমনে প্রেম পীড়িত করার সুযোগ পাবে? এই যে এখন বিয়ের বয়স এসে, তাই তো প্রতিবেদনে আইসি, যদি ভালো একটা মনের মতন মানুষ পাই তাহলে বিয়ে শাদি বসবো, যে আমার পাশে থাকবে, যে বিপদের সময় পাশে থাকবে, সেই তো আসল বন্ধু, তাই না? হ্যাঁ হ্যাঁ, না তা ঠিক। এই যে মানে সময় পান নাই কাজের জন্য একটু প্রেম প্রীতি করার, প্রেম প্রীতি করে কি হবে? আমি ইচ্ছা জাগে না একটু প্রেম করার? না, গরিব মানুষের ওইসব ইচ্ছে জাগে না, একটাই ইচ্ছা, ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবো ডাইরেক্ট। তো মানুষ তো যৌবনে পা দিলেই ইচ্ছাটা জাগে, সবার ইচ্ছা তো আর এক না, সবার মন কি এক, আল্লাহ তো সবার মন এক বানাই নি, তাই না? সবার ইচ্ছা যৌবন তো এক থাকে না। আমার ইচ্ছা হয়নি তাই আমি প্রেম করি নাই, এখন এই যে বিপদে পড়ে প্রতিবেদনের সামনে আইছি, যদি ভালো একটা মনের মতো মানুষ পেয়ে বিয়ে শাদি করব। এখন বিপদটা কি অর্থনৈতিক বিপদ নাকি শুধু প্রেমের বিপদ? সেইটাই, শুধু প্রেমের বিপদ হবে কেন? একটা মেয়ে থাকলে হাজার হাজার ছেলে আসবে, একটা পাগল মেয়ের কাছেও কিন্তু ছেলে যায়, যায় না? তো ওইটা না, আসলটাই হয়েছে মা ছোট দুইটা ভাই বোন নিয়ে থাকি, বাসা ভাড়ায় থাকি, মনে করেন যে কাজে যেই টাকা পাই বাসা ভাড়াটাও ঠিক মতো দিতে পারি না। আমি মনের মানুষ পাই আর না পাই, কেউ যদি আমার ভাই হিসেবে অথবা বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে বলে একটা মেশিন কিনে দিব, তাতেও আমি রাজি আছি। ছোটবেলা আব্বু ফেলা দিয়ে চলে গেছে, কাজ করে খাই, বুঝিনি তো ছোট দুইটা ভাই বোন আছে, আমি চাই না তারাও আমার মতো কাজ করুক, আমি চাই তারা লেখাপড়া শিখুক, শিখাক, বড় কিছু হোক, চাকরি বাকরি করুক। আর সেইটা করতে গেলে একটা মেশিন থাকলে আমার মা মেশিনের কাজ করলো, ছোট দুইটা ভাই বোনের পড়ালেখা শিখাইলো, এইটাই। বুঝতে পারছি।
এখন এই দিক থেকে ধরেন যে ভাই হিসেবে বা বন্ধু হিসেবে হেল্প হ্যাঁ করলো সেটা ভিন্ন, হ্যাঁ, আর যদি ভালো মনের মতো মানুষ পাওয়া যায় তাহলে তাহলে আমি কারোর সাথে কথা বলবো না। প্রতিবেদনের সিমটা হয়তো বন্ধ করে আমি নতুন একটা সিম, সে যদি আমার নতুন একটা সিমের ব্যবস্থা করে দেয় সেই সিম দিয়ে তার সাথে কথাবার্তা বলবো। আর যে আমার বিয়ে শাদী করবে সে তো চাইবে না যে আমি 10 জন ছেলের সাথে কথা বলি, সে তো জান, সে তো বলবে তুমি শুধু আমার সাথেই কথা বলো, কারণ তুমি আমার বউ হবা, তুমি কেন অন্য ছেলেদের সাথে কথা বলবা। সেদিক থেকে আপনি কেমন ছেলে আপনার জন্য পছন্দ বলেন? যেমনই হোক, তার বয়স কম হোক অথবা বেশি হোক, চেহারা যেমনই হোক, চেহারা কিন্তু সবার এক মতো থাকে না, একদিন একদিন চেহারা সবারই নষ্ট হয়। বিশাল বড় আর এত লম্বা আর অনেক আল্লাহ বড় তৈরি দেহ মানুষ তো সবাই দিবেন, সুন্দর, তাই তার চেহারা কিংবা বয়স দিয়ে আমার কিছু যায় আসে না, সে যদি তার অনেক মন দিয়ে আমার লম্বা, যায় আসে হোক না আমার সমস্যা কি। তার যদি সমস্যা না হয়, সে যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার কি সমস্যা হবে, হোক আপনার সে সমস্যা লম্বা হবে না? সমস্যা নেই, না অনেক মোটা, না সমস্যা নেই, মোটা লম্বা এগুলা দিয়ে হাতির কোনো মতো কথা মোটা না, হলে সমস্যা হয় না? তার মনটা ভালো। আসল কথা হয়েছে মন, চেহারা মোটা আল্লাহই তো বানাইছে এটা, তাই না? এখন তো তার দোষ না, সে যদি মোটা হয় এটা কি তার দোষ? সে যদি না লম্বা হয়, তো বিশাল চালাক, অনেক লম্বা মোটা হলে আপনাকে কোলে নিয়ে ঘুরতে পারবে। আমি তো কোলে তোলার জন্য প্রতিবেদনে আসিনি, আমি প্রতিবেদনে আইছি বিপদে পড়ে এখন ভালো একটা মনের মতন মানুষ পেলে বিয়ে শাদী করবো। এখন বিয়ের পরে মোটা না চিকন এটা কি মানে কপালে লেখা আছে? এটা কি ভিডিওর সামনে বলা লাগবে যে মোটাই হইতে হবে চিকনই হইতে হইব? এমনও তো আছে আল্লাহ পারফেক্ট কাউরে পাঠিয়ে দিলাম আমার জীবনে, তাই না? এখন তো এইখানে প্রতিবেদনে আইসি এখন ফোন দেবে কথাবার্তা বলবো, সেরকম মনের মতন হইলেই তো বিয়ে শাদী বসবো, তাই না? না অনেক ক্ষেত্রে হয় না যে একটা মেয়েকে যদি আমি বলি যে আপনি কেমন ছেলে পছন্দ করেন, তখন সে বলে একটু দেখতে এমন হতে হয়, একটু বয়সটা এমন না হলে না, ভালো হয়, সবাই এটা তো তার ওই যে পছন্দ, বললাম না ব্যক্তিগত সবাই পছন্দ। এক না, আর সবাই আপনার কইলে তো পছন্দ হইতে। তো ঢালাও, যে একটা হইলেই হইল। হ্যাঁ, আমার পছন্দ শুধু মনটা ভালো থাকা লাগবে তার, যে আমার কথা আমার বলার আগে সে আমার কথা বুঝতে পারবে, আমার মন সে বুঝতে পারবে, আমি তার মন বুঝতে পারবো, এরকম একটা মানুষ। আচ্ছা আচ্ছা, জি, তো মনটা ভালো না খারাপ কিভাবে বুঝবেন? কথাবার্তা বললেই তো বোঝা যাবে, কথা বললে শুধু বোঝা যাবে? অবশ্যই মানুষের সাথে কথা বললেই বোঝা যায় যে সে কেমন মানুষ। অনেকে তো আছে যে আমার সাথে কথা বলছেন কখনো বুঝি নাই, হাঁটছে এমন হয়েছে যে কি বলে চলতে ফিরতে তারা বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়ে ওইটা গেছে কপালে তখনো লেখন, বুঝে না। ওইটা কপালে লেখন, ওইটা কপালে আল্লাহ লিখা দিছে, যখন যেটা হইবে তখন সেটা হবে, সে যতই ভালো হোক আমারে ফেলা দিয়ে চলে যাবে। আর খারাপ মানুষ হইলো যদি তার ভাগ্য আমি থাকি সে আমার ভাগ্য থাকে, কখনোই আমার ফেলা দিয়ে যাইব না, এটা হচ্ছে কপালের লক্ষণ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এমনি এমনি কিছু বিশ্বাস করি না, আল্লাহরে বিশ্বাস করি বিধাই এই যে আব্বু ছোটবেলায় ফেলা দিয়ে চলে গেছে, এই পর্যন্ত মা ছোট দুইটা ভাই বোনে নিয়ে মানুষের বাসা বাড়ি কাজ করতেছে। বুঝতে পারছি না, অনেক কিন্তু অনেকে আছে যে অনেকে 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 কি করলো না করলো এটা তো আমার দেখার বিষয় না, আমি কি করবো না করবো এটাই আমার বিষয়, অনেকের মতো আমি না আমার মতো অনেকে না, আল্লাহ আলাদা আলাদা ভাবে বানাইছে সবাইকে। অনেক ভালোবাসা দিয়ে ধরে তো রাখতে পারবেন? অবশ্যই, আমার মা বাবা, আমার বাবা চলে গেছে, তার মা বাবা থাকলে আমি তার মা বাবারে নিজের মা বাবার মতন দেখব, অবশ্যই সবাইরই তো ভালোবাসবো, ভালোবাসবো না কেন? সে যদি বিপদের সময় আমার পাশে থাকতে পারে আমি তার ভালোবাসবো না কেন? বুঝতে পারছি। কি যেন নামটা বলছিলেন আপনার? শিমলা। শিমলা, জি, এত সুন্দর নাম কে রাখছে? আম্মু রাখছে, এখন নাম শুনতে দিয়ে কি হবে, খারাপ অবস্থায় আছি অনেক, চেহারা তো মারাত্মক লেভেলের সুন্দর, চেহারা সুন্দর দিয়ে কি হবে, মন সুন্দরই আসল সুন্দর, চেহারা বুঝতে সুন্দর পারছি। দেখে প্রেম করলে আর বিয়ে করলেই হয় না, আজকে চেহারা দেখে বিয়ে বসলাম কালকে চলে গেল, ওই চেহারা দিয়ে কি হইব আমার? চলে যাবো কেন, অনেক ভালোবাসা দিয়ে ধরে রাখবেন, আদর যত্ন দিবেন, আর যাবো না। তাহলে ওইটা হইলে পৃথিবীতে কেউ কাউরে ছাড়তো না, খালি আদর যত্ন আর ভালোবাসা দিলে, ঠিক আছে? যে ছেড়ে যাওয়া সে হাজার কিছু দিলেও ছেড়ে দেব, আর যে না ছেড়ে যাওয়া সে আপনি ভালোবাসেন অথবা না বাসেন সে থাইকা দেব। ঠিক আছে, এখন আপনি কিভাবে খুঁজে পেতে পারে বলেন তো? এই যে এখন আমি প্রতিবেদনে নাম্বার দিব, কারো যদি আমার ভালো লাগে বিয়ে শাদী করতে চান, যদি সেরকম কথাবার্তায় মিল থাকে তো অবশ্যই আমি তার সাথেই কথা বলবো, 10 জন ছেলের সাথে কথা বলবো না। আর যদি আমি মনের মতো মানুষ না পাই, কেউ যদি আমার বন্ধু হিসেবে অথবা ভাই হিসেবে পাশে দাঁড়িয়ে বলতে চাই যে তুমি অনেক বিপদে আছো, এই রমজান মাসে মানুষের বাসা বাড়ি কাজ করো রোজা থেকে, তুমি মানুষের বাসায় কাজ না করে একটা মেশিন কিনা দিই, তুমি মেশিনের কাজ করো, আমিও জানি আমার মাও জানে, তুমি করো অথবা তোমার মা করো, যে এই খুশি সেই করো, তুমি তো আর কাজে যাইবে না মানুষের বাসা বাড়ি, তাহলেও আমি খুশি আছি তাতে। নাম্বারটা একটু বলতে পারবেন? নাম্বারটা তো মুখস্থ নাই, আমি আসলে আমার ফোন নাই, আমি খালার মোবাইল নিবো কিছুদিনের জন্য, প্রতিবেদন আইছি তো তাই খালার ফোন নিয়ে চালাম, তাই নাম্বারটা মুখস্থ নেই, খালার কাছ থেকে নাম্বার নিয়ে আলাম। তো নাম্বারটা বলতে পারবেন নাকি বলতে আমি পারবেন? বলে দেবো? আপনি বলে দেন। আচ্ছা, এই ক্যামেরার সামনে এর সমস্যা নেই, খালার ফোন।
উপরের নাম্বারটা সিমলাপুর বন্ধু, আমি ফোনে নাম্বারটা বলে দিচ্ছি বন্ধুরা, এবং শুনলেন তার কথা, তার কেমন কাঙ্ক্ষিত মানুষ তিনি চান, আশা করি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আমি সিমলাপুর ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা নাম্বারটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর নাম্বার বলে দেওয়ার আগে বলছি, আমাদের ভিডিওগুলো বিনোদনমূলক ভিডিও, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে একজন ভুক্তভোগী কোনো নারী বা একজন মেয়ে যদি একটু সাহায্য সহযোগিতা পান, তার সেখান থেকে উত্তোলিত হতে পারেন, এটি আমাদের মূল লক্ষ্য। আমি তার নাম্বারটি বলছি 01602226354। আমি নাম্বারটি আবারও বলছি 01602 কই যায় 01602265554। এটি ছিল সিমলাপুর ফোন নাম্বার, আপনারা এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তারপর ভালো থাকেন, হ্যাঁ জি, আপনারাও ভালো থাকেন।